নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের MCQ এবং SA³ সলভ করব। তো দেখো, তিলজালা বালিকা বিদ্যালয়, এটা আমাদের কলকাতার একটা স্কুল আছে, ঠিক আছে। প্রি টেস্ট এক্সামিনেশন 2022 অর্থাৎ 2022 সালে এই বালিকা বিদ্যালয়, তিলজালা বালিকা বিদ্যালয় থেকে যে প্রশ্নটা করেছে, আমাদের 40 নম্বরের পরীক্ষাটা হয়েছিল সাবজেক্ট হিস্ট্রি ক্লাস 12। তো দেখো, এখান থেকে যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তাছাড়া যারা বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট আছে, অর্থাৎ এটা গার্লস স্কুল আছে, বালিকা বিদ্যালয়ের প্রশ্নটা আমাদের হাতে চলে আসছে, ঠিক আছে। এইগুলো আমি সলভ করে দিয়েছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। তো দেখো, এক নম্বরে বলেছে বিকল্প উত্তরগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক আছে। এক নম্বরের 24খানা MCQ আছে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, টম কি বলেছে, টম থাম্বের গল্পের অনুকরণে বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বুড়ো আংলা, বুড়ো আংলা। রোমান্টিয়র প্রশ্ন কি বলেছে, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা। তো দেখো, আমাদের আসলতা সরকার হবে না, মান্না দে হবে না, সুপিয়া কামাল, সুপিয়া কামাল তো লিখেছে 71 ডায়েরি, ঠিক আছে। আর মান্না দে কে লিখেছে, জীবনের জলসাঘর, তাই তো। আর আমি নেতাজিকে দেখেছি, এর অ্যান্সার হবে নারায়ণ সান্যালের লেখা, নারায়ণ সান্যালের লেখা, এটা কিন্তু একটা স্মৃতিকথামূলক, ঠিক আছে। রোমান থ্রি প্রশ্ন কি বলেছে, মুক্তদ্বার নীতি, মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন, অ্যান্সার হবে জন হে। বি নম্বরে অপশন হবে জন বর্গে, জন জন হে, হয়কারে হে আছে। পরের প্রশ্ন কি বলেছে, চার নম্বরের প্রশ্ন, সগৌলির সন্ধি, সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1816 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে। নেপালের সঙ্গে ইংরেজদের মধ্যে কিন্তু এই সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতের ম্যাকিয়েভেলি বলা হয় কাকে। তো দেখো, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকে ভুলভাল লিখছে, ঠিক আছে। অনেকে টিপু সুলতান বলছে, অনেকে বলছে হায়দার আলী, অনেকে বলছে রঘুনাথ রাওকে, অনেকে বলছে চাণক্যকে বলা হয়, কিন্তু এর কোনো অপশানই ঠিক নয়। এর অ্যান্সার হবে নানা ফড়নবিশকে বলা হয়, নানা ফড়নবিশকে ভারতের ম্যাকিয়েভেলি বলা হয়, নানা ফড়নবিশকে। বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। ছ নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতীয় রেলপথের জনক ছিলেন। তো দেখো, ভারতীয় রেলপথের জনক ছিলেন হচ্ছিল আমাদের ডাল হৌসি, লর্ড ডাল হৌসি, ঠিক আছে। 1853 খ্রিস্টাব্দে কিন্তু এই রেলপথ স্থাপিত হয়েছিল। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়, লর্ড ডাল হৌসিকে বলা হয়, ঠিক আছে, লর্ড ডাল হৌসিকে বলা হয়। তো দেখো, তিলজালা বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্র আমার হাতে এসেছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, সাত নম্বরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটেছিল, অ্যান্সার হবে 1772 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ওয়ারেন হেস্টিংয়ের সময় হয়েছিল। দ্বৈত শাসন মানে কি, ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের ইস্ট ইন্ডিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা এবং ভারতবর্ষের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, ঠিক আছে। মানে দুই ধরনের শাসন ব্যবস্থা। এই বাংলা দ্বৈত শাসনের অবসান হয়েছিল 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংয়ের সময়, ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, আমাদের আট নম্বরের প্রশ্ন বলেছে, চুইয়ে পড়ার নীতি প্রবর্তন কে করেছিলেন, অ্যান্সার হবে মেকলে, অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে মেকলে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ন নম্বরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। তো দেখো, ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। দশ নম্বরের প্রশ্ন, ইতিহাসমালা সংকলন করেছিলেন, ইতিহাসমালা সংকলন করেছিলেন, অ্যান্সার হবে উইলিয়াম কেরি, অ্যান্সার হবে এর অ্যান্সার উইলিয়াম কেরি। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, জীবনের জলসাঘর কার আত্মজীবনী, জীবনের জলসাঘর কার আত্মজীবনী, অ্যান্সার হবে মান্না দে, মান্না দে। আমাদের বারো নম্বরের প্রশ্ন কি বলেছে, হাজার দুয়ারি জাদুঘর হলো একটি, অ্যান্সার হবে ঐতিহাসিক জাদুঘর, হাজার দুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের ১৩ নম্বরের প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে কালিকট, মানে কালিকট বন্দরে এসে পৌঁছান, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1498 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ১৪ নম্বরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ।
আমাদের 15 নম্বরের প্রশ্ন কি বলেছে, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, এ কথা বলেছেন। অ্যান্সার হবে বি এর আনসার লেনিন, অ্যান্সার হবে বি এর আনসার লেনিন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 16 নম্বরের প্রশ্ন, হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি রচনা করেন, হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি রচনা করেন। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রড ইয়ার্ড কিপলিং, রড ইয়ার্ড কিপলিং। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, টিএনসিনের অসম চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। ইংরেজ এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর সঙ্গে, ইংরেজ মানে ইংল্যান্ড এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর সঙ্গে চীনের হয়েছিল টিএনসিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো 18 নম্বরের প্রশ্ন কি বলেছে, ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন, ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন। 19 নম্বরের প্রশ্ন কি বলেছে, 19 নম্বরের প্রশ্ন বলেছে বিকল্প সমূহের মধ্য থেকে সঠিক উত্তরটি লেখো, বিকল্প সমূহের মধ্য থেকে সঠিক উত্তরটি লেখো। তো দেখো বাম স্তম্ভ, ডান স্তম্ভ, তো দেখো একে কি আছে দয়ানন্দ সরস্বতী, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার শতার্থ প্রকাশ। 2 নম্বরে কি আছে রামমোহন রায়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেদান্ত গ্রন্থ। ঠিক আছে, 3 নম্বরে কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বর্ণ পরিচয়। 4 নম্বরে কি আছে জ্যোতিরাও ফুলে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার গোলামগিরি, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার অনেসি, 2-এর D, 3-এর A, 4-এর B। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 20 নম্বরের প্রশ্ন, বিকল্প সময়ের মধ্য থেকে সঠিক উত্তরটি লেখো, বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মিলাও। কি বলেছে ফার্স্টে, আত্মীয় সভা, তো দেখো এর অ্যান্সার হবে সে অ্যান্সার 1815 হবে। 2 নম্বরে কি বলেছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, অ্যান্সার হবে এর অ্যান্সার 1866। 3 নম্বরে কি আছে হিন্দু কলেজ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। 4 নম্বরে কি আছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1828 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে। তার মানে কী হবে, 1-এর C, 2-এর A, 3-এর D আর 4-এর B। ঠিক আছে, তো দেখো 21 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নারায়ণ গুরু, নারায়ণ গুরু। পরের প্রশ্ন কি বলেছে 22 নম্বরের প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। 23 নম্বরের প্রশ্ন কি বলেছে, নতুন বিশ্ব নামকরণ করেছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আমেরিগো ভেসপুচি, নতুন বিশ্ব নামকরণ করেছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আমেরিগো ভেসপুচি। 24 নম্বরের প্রশ্ন কি বলেছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্মৃতিকথা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। এবার আমি 1 নম্বরের 16খানা SA³ টু দ্য পয়েন্ট সলভ করাবো। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, তো দেখো SA³ এর ফার্স্ট কোশ্চেন কি আছে, কে কোথায় সর্বপ্রথম মার্কেন্টাইল বাদ কথাটি ব্যবহার করেছিলেন, এর অ্যান্সার হবে মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 2 নম্বরে সরি রোমান্টিয়ের প্রশ্ন কি বলেছে, বুল এর নির্দেশনামা কী, তো দেখো এর অ্যান্সার হবে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডারের, পোপ ষষ্ঠ আলেকজান্ডারের পোপের মুদ্রিত নির্দেশনামায় স্পেনের সামরিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন, বুঝতে পারছো মানে সামরিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন, একে বুলের নির্দেশনামা বলে। পরের প্রশ্ন কি বলেছে রোমান থ্রির প্রশ্ন, গন্ডামাকের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, অনেকে কিন্তু লিখে আসতে পারেনি, আমি বলছি তোমরা খাতায় কিন্তু লিখে নেবে, এর অ্যান্সার হবে 1879 মানে 1879, 1879 সালে আফগানিস্তানের মানে আফগানিস্তানের আমির ইয়াকুব খা, 1879 সালে আফগানিস্তানের আমির ইয়াকুব খা ও ভারতের ব্রিটিশ সরকারের মধ্যে হয়েছিল এই আমাদের কি বলেছে গন্ডামাকের সন্ধি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, কমোডোর ম্যাথু পেরি কে ছিলেন, তো দেখো কমোডোর ম্যাথু পেরি ছিলেন
আমাদের 1854 মানে 1854 খ্রিস্টাব্দে কমোডোর পেরির নেতৃত্বে আমেরিকান প্রচেষ্টায় সফল হয়। বুঝতে পারছো? আমেরিকান প্রচেষ্টায় সফল হয় এবং জাপানের দ্বার মুক্ত হয়, এবং তিনি বেশ কয়েকটি যুদ্ধে জাহাজের কমান্ডার ছিলেন। মানে কমান্ডার পেরি কিন্তু কমান্ডার ছিলেন, এবং 1854 খ্রিস্টাব্দে কমোডোর পেরির নেতৃত্বে আমেরিকা কিন্তু প্রচেষ্টা কিন্তু অনেকটা সফল হয়েছিল এবং জাপানের মুক্ত দ্বার, বুঝতে পারছো, এই নীতিটা তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, তো বুঝতে পারছো। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, যে 5 নম্বরের প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ কাকে বলে? ত্রয়োদশ উপনিবেশ কাকে বলে? তো দেখো, এর অ্যান্সার হবে, অষ্টাদশ শতকে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকা স্থিত ওলন্দাজ ও ফরাসিদের পরাজিত করে। বুঝতে পারছো? আমেরিকা স্থিত ওলন্দাজ ও কাদের পরাজিত করেছিল? ফরাসিদের। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে, ঠিক আছে, উপনিবেশ প্রতিষ্ঠা করে, তাদের একত্রে ত্রয়োদশ উপনিবেশ বলা হয়। বুঝতে পারছো আমি কি বলছি? আমি আরেকবার বলছি, অষ্টাদশ শতকে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকা স্থিত ওলন্দাজ ও ফরাসিদের পরাজিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে এটি উপনিবেশ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 6 নম্বরের প্রশ্ন, ফারুক শেয়ারের ফরমান বলতে কি বোঝে? অ্যান্সার হবে, সতেরোশো সতেরো সালে মুঘল সম্রাট ফারুক শেয়ার বার্ষিক 3000 টাকার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জন শেয়ারম্যানকে, দন্তে সয়জাফলা আকার বয়সূন্য র শেয়ারম্যান ময়জাফলা আকার ন শেয়ারম্যানকে ভারতে বিনা শুল্কে অভ্যন্তরীণ আমাদের ছাড়পত্র বা লাইসেন্স দিয়েছিল। একে বলে আমাদের ফারুক শেয়ারের ফরমান। এটা হয়েছিল 1717 সালে। তো দেখো, 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, কোর্ড কর্নওয়ালিস কি? এর অ্যান্সার হবে, লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা ও নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে কর্নওয়ালিস কোড বলে, পরের প্রশ্ন কি বলেছে, 8 নম্বরের প্রশ্ন, রেজা খান ও সীতাব রায় কারা? তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। অ্যান্সার হবে, ক্লাইভ, মানে লর্ড ক্লাইভের আমলে মোহাম্মদ রেজা খান ছিলেন বাংলার এবং সীতাব রায় ছিলেন বিহার উড়িষ্যার নায়েব দেওয়ান বা রাজস্ব আদায়কারী। অর্থাৎ আমাদের রেজা খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলায়, কিসের দায়িত্ব? রাজস্ব আদায় করার জন্য। এবং সীতাব রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল বিহার ও উড়িষ্যায়, ঠিক আছে, দেওয়ান বা রাজস্ব আদায় করার জন্য। মানে দুজনই রাজস্ব আদায় করত, একজন আসলে বাংলায় আর অপরজন আসলে বিহার ও উড়িষ্যায়। মানে সীতাব রায় বিহার উড়িষ্যায় করত আর মোহাম্মদ রেজা খান বাংলায়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন, অবশিল্পায়ন কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার হবে, শিল্পের অধঃপতনকে কিন্তু অবশিল্পায়ন বলা হয়। অর্থাৎ ভারতবর্ষের শিল্প কিন্তু অধঃপতন ঘটেছিল, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিল্পের কাছে ভারতবর্ষের শিল্প কিন্তু পেরে ওঠেনি, যার জন্য কিন্তু ভারতবর্ষের শিল্প কিন্তু অধঃপতন ঘটেছিল। এবং ভারতের চিরাচরিত ও ঐতিহ্যমণ্ডিত কুঠির শিল্পের ধ্বংস হয়েছিল, এবং অর্থনৈতিক ইতিহাসের পরিভাষায় অবশিল্পায়ন বলে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিল্পের কাছে ভারতবর্ষের তাঁত শিল্প কিন্তু ধ্বংস হয়েছিল। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম পাট কল কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার হবে, হুগলির রিষড়ায়, রয়সী পেরকাটাস ঢয়সন রয়কার অন্তস্থ হুগলির রিষড়ায় 1855 খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ড, জর্জ অকল্যান্ড নামে একজন ব্রিটিশ শিল্পপতি কিন্তু আমাদের এই যে পাটকলটা স্থাপন করেছিলেন, ঠিক আছে। এটি কোথায় করেছিলেন? 1855 সালে হুগলির রিষড়ায়। পরের প্রশ্ন কি বলেছে, 11 নম্বরের প্রশ্ন, উডেড ডেসপ্যাচ কি? তো দেখো, উডেড ডেসপ্যাচ কিন্তু ইনি কিন্তু ভারতবর্ষের শিক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উড তার শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা,
তাকে উডের নির্দেশনামা বলা হয়। এই নির্দেশনামায় কিন্তু তিনি ভারতবর্ষের প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার দিকে কিন্তু নজর দিয়েছিলেন। ভারতবর্ষের প্রাথমিক স্কুল এবং প্রাইমারি স্কুল যাকে বলে, তারপরে মাধ্যমিক শিক্ষা, ঠিক আছে, এইগুলো মানে দিকে তিনি নজর দিয়েছিলেন এবং তিনি মাতৃভাষার মাধ্যমে কিন্তু শিক্ষার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ প্রত্যেকজন বা প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেক বাচ্চারা, মানে যারা পড়াশুনোর লাইনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা নিতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 12 নম্বরের প্রশ্ন, তিন আইন কি? তো দেখো, 1872 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজের আন্দোলনের ফলে বাল্যবিবাহ, বহু বিবাহ প্রভৃতি সামরিক কুসংস্কারকে নিষিদ্ধ করা হয়, ঠিক আছে। বাল্যবিবাহ আর বহু বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারকে নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃত দেন। এটাকেই আমাদের তিন আইন বলা হয়, যেটা 1872 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 13 নম্বরের প্রশ্ন। তো দেখো 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? অ্যান্সার হবে, ভাইকম সত্যাগ্রহ বলতে বোঝানো হয়েছে জাতপাত ও অস্পৃশ্যতার সংস্কারী, জাতপাত ও অস্পৃশ্যতার সংস্কারী ভারতে এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা ছিল। অর্থাৎ এই জাতপাত এবং অস্পৃশ্যতা, এটাই ভারতবর্ষ এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা, ঠিক আছে। অনেক আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিল মহাত্মা গান্ধী, এটা কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু অনেক আগেই এটা উপলব্ধি করতে পেরেছিল। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, ১৯২৪ সালে কেরলে শুরু হয় ভাইকম সত্যাগ্রহ, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 14 নম্বরের প্রশ্ন, শিল্প বিরোধ বিল কি? তো দেখো, এই শিল্প বিরোধ বিল কিন্তু 1947 সালে পাশ হয়েছিল। তোমরা তো জানো যে ভারতবর্ষের যে শিল্প কারখানার যারা মালিক ছিল, তারা কিন্তু যারা শিল্প কাজ করতো, মানে কারখানার যারা শ্রমিক ছিল, তাদের পর কিন্তু অত্যাচার করতো, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অ্যাকশান নেওয়া হতো। অর্থাৎ তারা সঠিকভাবে যে ন্যায্য মূল্য পেত সেটা বলাটা ভুল হবে। এবং 1947-এ কিন্তু এই শিল্প বিরোধে কিন্তু আইনটা পাশ হয়েছিল এবং সমস্ত শিল্প শ্রমিকরা, তারা কিন্তু মালিক শ্রেণীর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল, ঠিক আছে। আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলেছে, 15 নম্বরের প্রশ্ন বলেছে, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? এর অ্যান্সার হবে, 1932 সালে আমাদের র্যামসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। 16 নম্বরের প্রশ্ন, AITUC এর অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন? তো দেখো, AITUC এই অধিবেশনটা বসেছিল মুম্বাইতে, ঠিক আছে, 1920 সালে মুম্বাইতে বসেছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়, ঠিক আছে। AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে এবং এর সভাপতিত্ব ছিলেন, আমাদের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।